राधे वृंद
ಮಹೇಶ್ವರಿ ವೃಷಭಾನುಸುತೆ ದೇವಿ ತ್ವಾಂ ನಮಾಮಿ ಹರಿಪ್ರಿ ನಮೋ ಧರ್ಮಾಯ ಮಹತೇ ನಮಃ ಕೃಷ್ಣಾಯ ವೇದಸು ಬ್ರಾಹ್ಮಣೇಭ್ಯ ನಮಸ್ಕೃತ್ಯ ಧರ್ಮಾನ್ ವಕ್ಷೇ ಸನಾತನ ನಾರಾಯಣಂ ನಮಸ್ಕೃತ್ಯ ನರಂ ಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತಿಂ ವ್ಯಾಸಂ ತತೋ ಜಯಮುದೀರಯೇತ್ ಯಂ ಪ್ರವ್ರಜಂತಮನುಪೇತಮಪೇದಕೃತ್ಯಂ ದ್ವೈಪಾಯನೋಭಿರ ಕಾತರಯಾಜುಹಾವ ಪುತ್ರೇತಿ ತನ್ಮಯತಯಾತರಭುವಿನೇದು ಸ್ತಂ ಸರ್ವಭೂತಹೃದಯಂ ಮುನಿಮಾನುತೋಸ್ಮಿ ವಾಂಛಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾಸಿಂಧುಭ್ಯೈವ ಚ ಪತಿತಾನಾಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಶ್ರೀರೂಪೋಷಣಾತನ ಭಟ್ಟರು ಅವಕಥಾಮೃತೋ
ప్రదాతతం భువి గృణంతి తే భూరి రాధావినోదచంద్రాయ నమో నమః ఓం నమో భగవతే నృసింహదేవాయ నమో నమః శ్రీకృష్ణ చైతన్య శరణం హరి ఓం తత్సత్ రాధే రాధే గోవింద గోవింద రాధే గోవింద రాధే గోపాల రాధే శ్రీ రాధే రాధే
Radhe. Govinda Radhe. Radhe. जगोपीठात्मक श्री श्री वृंदावन धामेर मुकुटमणि तुल्य श्री श्री राधाकुंडेर समग्र अस्तित्व के साक्षात परब्रह्म परमेश्वर परात्पर अखिल रसामृत मूर्ति सच्चिदानंद घन विग्रह स्वयं भगवान श्री कृष्ण चंद्रेर संधिनी शक्ति प्रकाश ज्ञानी अनंत कोटि सश्रद्ध प्रणिपात श्री श्री राधा कुंड तटाश्रयी भुवन पावन वैष्णव वर्गे पादारविंदे सादर प्रणति श्री श्रीमन नित्यानंद शाखांतर्गत कृष्ण प्रिय सखा वसुधाम एवं मदन मंजरी मिलितावतार श्री श्री धनंजय गोपाल पंडित प्रभुर परिवार भुक्त नित्य लीला प्रविष्ट श्रीमत् प्रेमानंद दास बाबाजी महाराजीर विरह महामहोत्सवीर भागवती कथा बाशरी उपस्थित श्री श्री धनंजय गोपाल पंडित प्रभुर द्वादशतम वंशधार वैष्णवाचार्य प्रभुपाद श्रील वृंदावन ठाकुर गोस्वामी महोदय उपस्थित वैष्णव सज्जन महानुभव वृंद एवं ममतामयी भक्तिमती मातृशक्ति वर्ग के कृष्णाधिष्ठान मर्मे व्यासपीठ थेके अधम राधाविनोदे सश्रद्ध एवं सादर प्रणाम अष्टदिवसीय भागवती कथा प्रेम यज्ञानुष्ठानेर आज तृतीयतम आस्वादन सत्रे प्रत्येक के सुस्वागतम
এবং অভিনন্দন। পারীক্ষিত পারায়ণের নিয়মানুসারিতে গত দিবসীয় আস্বাদনে বিশ্রাম লগ্নে ভগবানের বরাহ অবতারের প্রাকট্য এবং কশ্যপ দ্বিতীয় পুত্র হিরণ্যাক্ষ অসুর বধ প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। মহামতি বিদুর মিত্রানন্দন মৈত্রী ও মুনিকে জিজ্ঞাসা করেছেন, হে মৈত্রী ও ঋষি, আপনি যে বললেন ব্রহ্মার থেকে মনু এবং শতরূপার প্রাদুর্ভাব ঘটল, মনু শতরূপার উদ্বাহ মতলব বিবাহ হল, তাদের তিনটি কন্যা হল আকুতি, প্রসূতি এবং দেবহূতি। দুইটি পুত্র উৎপন্ন হল উত্তান পাদ এবং প্রিয়ব্রত। তো মনু শতরূপার বংশ বিস্তার করুন। মহামতি বিদুরের ওই কান্তিক জিজ্ঞাসার সদুত্তর প্রদান প্রসঙ্গে মৈত্রী ও মুনি ভক্তি গদগদ চিত্তে ভাবাবেগ আপ্লুত কণ্ঠে বলতে লাগলেন, মনু এবং শতরূপার কন্যাবর্গের বংশ বিবরণ। প্রথমেই তিনি বললেন মনু শতরূপার মধ্যম পুত্রী দেবহূতির প্রসঙ্গ। দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়। ঋষি কর্দম বিবাহের পূর্বেই একটি শর্ত রাখেন, বিবাহ আমি অবশ্যই করব কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? একটি পুত্র উৎপন্ন হলেই আমি সংসার ত্যাগ করে বনে গমন করে ভগবত আরাধনাতে লীন হব। সেই শর্তানুসারেতে বিবাহ হল। কিন্তু আশ্চর্যের বিষয়, বিবাহের পরবর্তী লগ্নেই ঋষি কর্দমের মহাসমাধি হল। ঋষি কর্দম মহাসমাধিতে এমন লীন হলেন যে কোন প্রকার বাহ্য স্মৃতি তার রইল না। আত্যন্তিকভাবে শ্রী ভগবানে তল্লীন হয়ে গেলেন। দেবহূতি পড়লেন মহাফাঁপরে, যাকে বিবাহ করলেন, যাকে আপন করে বরণ করলেন, যার সঙ্গে সুখে কালাতিপাত করবেন বলে বিবেচনা করলেন, সেই তিনি বিবাহের পরপর সময়ে বিবাহের ঠিক পরবর্তী লগ্নেই সমাধিমগ্ন হয়ে গেলেন। কাকে নিয়ে সংসার করবেন? কিন্তু দেবহূতি প্রতিপ্রাণা সতী, ভারতীয় নারী,
एकपति व्रतधारिणी व्रतचारिणी তার জীবনের উদ্দেশ্য একটাই, আপন পতির সেবা করা। মন প্রাণ দিয়ে দেবতি ঋষি কর্দমের সেবাতে আত্মনিয়োগ করলেন। দিন যায় শরীর তো নিজের কথা বলে, তাই কালের নিয়মানুসারেতে ঋষি কর্দম বৃদ্ধ হয়ে গেলেন, দেবহূতিও বৃদ্ধা হয়ে গেলেন। বহু সময় ধরে চলল সমাধি, দেবহূতিরও চলল বহু সময় ধরে অতি দেবতার সেবা করা। হঠাৎ একদিন মহাতাপসের মহাধ্যান ভঙ্গ হল, চক্ষুদ্বয় উন্মীলন করলেন, নয়ন সম্মুখে দেখতে পেলেন এক বৃদ্ধা রমণী। কর্দম ঋষি জিজ্ঞাসা করলেন, তুমি কে? দেবহূতি বলছেন, সানাই বাজলো, ব্রাহ্মণগণ বিবাহের মন্ত্রোচ্চারণ করল, কত লোক প্রসাদ পেল, আমাকে বিয়ে করলে তুমি, আর সব ভুলে গেলে। ও ও মনে পড়েছে তখন, তোমাকে তো বিবাহ করেছিলাম, তোমার প্রতি আমার অনেক কর্তব্য বাকি থেকে গেল। যোগের বিরাট প্রভাব, তপস্যার বিরাট প্রভাব, এই বৃন্দাবনের রাধাকুণ্ড তথা সমস্ত ব্রজমণ্ডল তপস্যার ভূমি। যেমন গরম তেমন শীত, কৃচ্ছ সাধন করবার উপযুক্ত পরিবেশ ভগবানই রচনা করেছেন সাধককে, কষ্ট সহিষ্ণু করাবার অভিপ্রায়, সাধককে জাগতিক শীত উষ্ণ ইত্যাদির থেকে অনেক ওপরে তুলে দিয়ে তল্লীনতা প্রাপ্তির দিকে ঠেলে দেবার অভিপ্রায় মহাতপস্বী যোগ সিদ্ধ কর্দম ঋষি তপোবলে তপপ্রভাবে নবযুবা হয়ে গেলেন। দেবহূতিকেও তরুণী বানিয়ে দিলেন, যোগ প্রভাবে একটা সুরম্য বিমান রচনা করলেন। আর সেই সুরম্য বিমানে সুদীর্ঘকাল ব্যাপী বিহার করতে লাগলেন। সেই সুরম্য বিমানে কি নেই? জলপ্রপাত, ঝর্ণা, সুন্দর উপবন, সুন্দর বাগান, বাগিচা, দোলনা, কত কত দাস, কত কত দাসী, কত কত পরিচারিকা, সুন্দর পর্যঙ্ক, সুন্দর পালঙ্ক, নিবাসস্থলী, বিশ্রামস্থলী, কি নেই সেখানে? সব একদম পরিপূর্ণ। দীর্ঘকাল ব্যাপী সেই যোগ প্রভাবে প্রস্তুত সুরম্য বিমানে ঋষি কর্দম এবং দেবহূতি বিহার করলেন সানন্দে। পরিণতি কি হল? দেবহূতি মাতার গর্ভের থেকে নয়টি কন্যা উৎপন্ন হল। ঋষি কর্দম বললেন, এবার আমাকে ছুটি দাও,